Welcome to my channel, friends. Welcome to Modhimita Choudhury Bordhon Vlogs. তো দেখতেই পাচ্ছো আজ এসে গেছি ইসকনে আগরতলাতে এই মর চমুনিতে এই ইসকন মন্দিরটা রয়েছে এখানে একটা প্রধান বিশেষত্ব যেটা এখানে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রতিমূর্তি মূর্তি তো শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের রাধা রানীর পাশাপাশি তো এই কারণে আমার কাছে এই মন্দিরটা বেশ ভালো লাগে তো এটা হলো বাইরেটাও বেশ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর পুরোহিত মশাই এখন আরতি করছেন এতক্ষণ প্রবচন হচ্ছিল সবাই বসে শুনছিল তো এখন আবার ঠাকুরের দরজাটা ওপেন করে দেওয়া হয়েছে তাই আমরা সবাই এখন দর্শন পেলাম তোমরাও দর্শন করে নাও সবাই আর এখানে সব ভক্তের সমাগম হতে থাকে বিকেল হতেই রাধা রানী আর শ্রীকৃষ্ণের মূর্তিগুলি খুবই সুন্দর এখানে আর সবাই ফটো তুলছে এবং ঘুরে ঘুরে দেখছে আমরাও ঘুরে দেখব চলো এই দেখো আমার ছেলে আদি ও প্রণাম করছে ঘুরে দেখছে এই দেখো উপরের কি সুন্দর ঝালর দুটো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে জগন্নাথ দেবের সেইটা মুকুটটা সবার মাথায় ঠেকানো হচ্ছে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য আমার ছেলেও প্রণাম করছে বারবার ঘুরে ঘুরে অন্যদের সাথে দেখে দেখে ও সব শিখে নিচ্ছে আর এখন ওর মাথায়ও মুকুটটা ছোঁয়ানো হলো এই দেখো সবাই আমার ছেলে সেই পুরোহিত মশাই যখন মালাগুলি দিচ্ছিলেন তো ও একটা পেয়ে গেল ও গলায় মালাটা দিয়ে হাত উপরে তুলে একদম নাচছিল আর এখানে রয়েছে খুব সুস্বাদু খাবারের একটা স্টল এই যে এখানে আর এখানে হেলথ কেয়ারের একটা সেকশন রয়েছে ইসকনের এখানে টাইমও দেওয়া আছে কটা থেকে কটা ওটা ওপেন থাকে তো এই যে দেখো আর এইদিকে রয়েছে একটা গিফট শপ তো এখানে সব হ্যান্ডমেড জিনিসগুলি পাওয়া যায় ম্যাচলেস গিফটস হ্যান্ডমেড যেগুলি তৈরি হয় সেগুলি এখানে পাওয়া যায় এবং ইসকন মায়াপুর থেকেও এখানে জিনিসপত্র আসে এই দেখো সব হ্যান্ডমেড কি সুন্দর করে বানানো হয়েছে জিনিসপত্র এখান থেকে তোমরা গিফট কিনলে কিনতে পারো খুব দারুণ দারুণ কালেকশন এখানে রয়েছে এই দেখো ভিতরটা খুব সুন্দর সুন্দর আর এখানে রয়েছে ঘি যেগুলি মায়াপুর থেকে আসে প্রচুর ঘি খাবার জিনিস এই যে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি এখানে সব হ্যান্ডমেড সুন্দর সুন্দর করে বানানো আছে মালা জপের মালা কাপড় খাবার জিনিস সব রয়েছে আর এখানে 10 নভেম্বর থেকে 13 নভেম্বর 2022-এ বিশ্বব্যাপী ইসকন ভক্তদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে এখানে শ্রীক্ষেত্র পরিক্রমা হবে মন্দিরের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর তো কেমন দেখলে তোমরা বন্ধুরা সবাই কিন্তু বলবে আমাকে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এরকম নতুন নতুন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাকে উৎসাহ করো পাশে থেকে চলো বাই